हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अदितिस कुकिंग कैनवासे अपने सकल के स्वागत जानिए। शुरू करछि आजकेर रेसिपी टमेटो सूप। टमेटो सूप खेते आमरा सकले खूब भालोबासि आर एखन जेहेतु एकटा बृष्टिर सीजन ताई एकटु गरम गरम सूप खेते आमरा सकलेई बोधहय पछन्द करब। आजकेर चलुन न सूपेर मतो करे किभाबे बानाबेन टमेटो सूप तार सहज पद्धतिटा देखे नी। सबार प्रथमे बोले नी, जारा एखोनो आमारी चैनलटाके सबस्क्राइब करें नी तारा प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे नीन एबं पाशे जे बेल आइकनटा आछे सेटा क्लिक करे अल कथाटा एक्टिव करे नीन। ताहले आरो नित्य नतुन रेसिपि आपलोडेर साथे साथे आपनार मोबाइले नोटिफिकेशन पौंछे जाबे। आर आजकेर ओई रेसिपिटा देखबार पर जदि भालो लागे ताहले अवश्यई लाइक करबेन एबं शेयर करबेन। आर रेसिपिटा आपनार कि रकम लागलो सेटाओ आमाके कमेंट बक्से कमेंट करे जानाते भूलबेन ना। এখানে আমি চার থেকে পাঁচটার মতো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর যেগুলোকে আমি এরকম সাইজে কেটে নিচ্ছি। এইবারে চার পাঁচ কোয়ার মতো রসুন নিয়েছি যেগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আপনাদের এই সময় একটা টিপস দিয়ে রাখি, যাদের রসুন ছাড়াতে অসুবিধা হয় এবং আমার মতোই ছোট নোক, তারা যখন রসুন ছাড়াবেন তাড়াহুড়োর সময় একটু গরম জলের মধ্যে রসুনটা মিনিট পাঁচেকের মতো ভিজিয়ে রাখলে হাত দিয়ে ঘষলেই খোসা উঠে যাবে। এবারে ছোট্ট একটা আদা নিয়েছি আর যার খোসাটা সবার আগে ছাড়িয়ে নেব। খোসাটা না ছাড়ালে খোসাটা যখন মুখে পড়বে তখন খেতে বাজে লাগবে। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আদাটাকে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এখানে আমি ঝিরি ঝিরি করে কাটবার জন্য চপার ইউজ করছি, আপনারা নাইফের মাধ্যমেও করতে পারেন। আর এখানে রসুনগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে ঠিক এইভাবে। টমেটো সুপ বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে টমেটো, প্রধান উপকরণ এটা। পাঁচ ছটার মতো আমি ছোট সাইজের মানে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে রেখেছি। আর আছে ঝিরি ঝিরি করে কেটে রাখা আদা, ছোট ছোট করে কেটে রাখা রসুন, ধনে পাতা কুচি, এটা অপশনাল, আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন, চিনি, নুন পরিমাণ মতো, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তাহলে চলুন এবার পুরো রেসিপিটা শুরু করা যাক। এবারে গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে হিট করে নিয়ে বাটারের একটা কিউব দিলাম। বাটারের কিউবটা গলে গেলে এর মধ্যে কুচি করে রাখা রসুন এবং আদা দিয়ে হালকা করে দু তিন সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোগুলো। সবটাই এখানে আমি লো ফ্লেমে করছি, বেশি হাই ফ্লেম করলে আদা রসুনটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম গলে যায়। এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে দিলাম তার কারণ নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এইবারে সব টমেটোটা নিয়ে মিক্সির একটা বোলে দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আপনারা এটা যদি ভেজ বানাতে চান তাহলে রসুনটাকে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই, তার বদলে একটু হিং অ্যাড করে দিতে পারেন। এবার এইটা আমি পেস্ট করে নেব। এইবার এই সেম প্যানটাতেই আবার আমি গ্যাসটাকে অন করে এর মধ্যে টমেটোর পেস্টটা একটু ছেঁকে নেব। খুব গরম অবস্থায় এটা পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু মিক্সির বোল থেকে ঠিকরে বাইরে চলে আসতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করবেন। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেল। এরপরে আমি মিক্সির বাটি ধোয়াটা জলটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি দেড় কাপের মতো জল দিলাম, এবারে হাই ফ্লেম করে দেব। এখন কালারটা এরকম দেখছেন, ভালো মতো এটা যখন ফুটে উঠবে তখন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব চিনিটা।
চিনিটা দিলে খুব সুন্দর একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে। এবার এটাকে আমি ফুটতে দেব। এবার একটা বাটিতে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটাই আমি অল্প খানিকটা জল অ্যাড করছি, করে ভালো করে এটা গুলে নিচ্ছি। এবার এটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এর ফলে কি হবে, স্যুপটার মধ্যে ভালো একটা ঘনত্ব ব্যাপার চলে আসবে। স্যুপটা যেন লক্ষ্য রাখতে হবে কোনোভাবে বেশি ঘন না হয়ে যায়, বেশি ঘন হলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না, মোটামুটি মাঝারি একটা থিকনেস থাকবে। আরও দু মিনিটের মতো ফুটতে ছেড়ে দেবো, আর এই সময় আমি খানিকটা গোলমরিচগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। স্যুপটা আরও দু মিনিটের মতো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাঝারি থিকনেস এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, এটা আপনারা এখনও দিতে পারেন, আবার সার্ভ করবার সময়ও দিতে পারেন। এইবারে একটা সার্ভিং বোল নিয়ে তার মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা আমাকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে অদিতিস কুকিং ক্যানভাস লিখে সার্চ করে ফলো করতে পারেন। এই সময় এর উপরে কিছুটা বাটার অ্যাড করছি, পরে আমি উপর থেকে অ্যাড করছি আরও খানিকটা গোলমরিচ গুঁড়ো। আসছি আবার আগামীকাল, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে থাকুন, নমস্কার।